না রে পাশে দাঁড়ালে জ্যোৎস না দিকে তাকালে তোমারে কথা মনে হয় কাম সু মেঘের হারালে ওইটা তারা হারালে তোমারে কথা মনে হয় শুধু তোমারে কথা মনে হয় শুধু মনে হয় ঝরে নারে রে পাশে ধারালে জ্যোৎস্না দিকে তাকালে কথা মনে হয় আজ নারী দিবস নারী দিবসে আল্লাহর পক্ষ থেকে যে আমরা নারীরা কত বড় নিয়ামত এসেছি সেটা জেনে নেই নারী যখন শিশু যে গড়ে প্রথম কন্যা সন্তান হয় সে গড় বরকতময় সুবাহান আল্লাহ নারী যখন কন্যা যে তার কন্যা সন্তানকে ঠিকভাবে লালন ফালন করে উপযুক্ত ফাত্রের কাছে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ নারী যখন স্ত্রী সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম সুবাহ আল্লাহ নারী যখন গৃহিণী স্ত্রীর দিকে মমতাময় দৃষ্টিতে তাকানো পুণ্যের কাজ নারী যখন গর্ভধারিণী গর্ভাবস্থায় যে নারী মারা যায় সে শহীদের দরজা পায় আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ নারী যখন মা মায়ের ফদতলে সন্তানের বেহেস্ত নারী আল্লাহর সেরা এক নিয়ামত সুবাহান আল্লাহ আমরা নারী দিবসের জন্য দিবস পালন করি আসলে যে আল্লাহাক আমাদেরকে কত উত্তমভাবে আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন নারীদেরকে সেটা কোরআনেই বলেছেন এবং হাদিসে এসেছে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবাল হাউসে আমি ফারানা ইসমিন রুমি চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে সারাদিনের কাজকর্মের পাশাপাশি অনেক কাজই অনেক কিছুই দেখিয়ে থাকি আমার এই ব্লগে আজকে দেখাবো আমি বাজার মাসিক বাজার করেছি সেটা কিভাবে গুছিয়ে রাখছি এই যে অনেক দিন পর্যন্ত থাকার জন্য চাল ডাল আমরা দুই মাস এক মাস যখন বাজার করি এক মাসের বাজার দুই মাসের বাজার তখন বেশি দিন ভালো থাকার জন্য আমরা এইভাবে টিপসগুলো ফলো করতে পারি এখানে পাঁচ কেজি ছয় কেজির মতো ফলাও চাউল তো অনেক দিন তো যাবে সেজন্য আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তেজপাতার পরিবর্তে শুকনো মরিচ দিলেও চলবে তাহলে ফোকা ধরবে না অনেক সময় ছোটো ছোটো ফোকা দরে যায় এবং উড়ন্ত ফোকা ধরে যায় সেটা আর ধরবে না এই টিপসটি আপনারা যারা নতুন ফলো করতে পারেন আমি উপকৃত হয়েছি আপনারা উপকৃত হন এইটাই চাই এটা হচ্ছে পুরোনো চাউলগুলো ছিল সেটাতেও আমি দিয়ে দিয়েছিলাম আর এটা ডাল রাখবো এটা হচ্ছে ট্যাঙ্কের বয়মগুলি তো এইগুলি আমি রিইউজ করি তো এইগুলিতে প্রথমে আমি তেজপাতা দিয়ে দিয়েছি তারপরে আবার মাঝখানেও দিচ্ছি আবার এখন লাস্টেও দিয়ে দিচ্ছি তাহলে অনেক দিন যাবে রমজান পর্যন্ত একটু একটু বাজার করে নিয়েছিলাম ফেনি থেকে একটু সাশ্রয় মূল্যে বাজারে তো এখন যে দাম বেড়েছে আসলে সবার পক্ষে সম্ভব না যারা অনেক টাকার মালিক তাদের হয়তো অসুবিধা নাই আমাদের মতো মধ্যবিত্তদের জন্য আসলেই কষ্টদায়ক তো সেই হিসেবে একটু একটু বাজার কম মূল্যে কিনে এখন রেখেছিলাম যখন কম ছিল এখন তো অনেক দাম বেড়েছে এই বাজারগুলি এখন রাত্রিবেলা আসলে সন্ধ্যার পরে মাগ্রিমের নামাজের পরে এই কাজগুলি করে নিচ্ছি অতিরিক্ত কাজ সংসারের রান্নাবান্নার পাশাপাশি আমরা আসলে অনেক কাজই করি সেটা হয়তো হয় সময় আমাদের মাঝে দেখা যায় না আমরা যে নারীরা অনেক কাজ করতে পারি করি নারী দিবসে শুধু নারীদেরকে সম্মান করা না প্রতিদিনই সম্মান করা আমাদের পুরুষদের উচিত তো যারা তো করেন আলহামদুলিল্লাহ করেন আর যারা করেন না তাদের আসলে স্মরণ করিয়ে দেওয়া নারী দিবসে হয়তো তো যাই হোক এখন আমি চিনিগুলোকে এই কন্টেনারে রেখে দিচ্ছি এটা বিস্কিটের একটা কন্টেনার টিনের আমি রং করে নিয়েছিলাম আর এটার ভিতরে অনেক সময় মরিচিকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি পলি দিয়ে এভাবে রেখে দিই এখানে পাঁচ কেজি পুরোটাই ধরবে তো আমি একটু একটু ফিটে ফিটে এরকম করে করে রেখে দিচ্ছি এই বাজারগুলি আমি গত মাসের বাইশ তেইশ তারিখে করেছিলাম যার কারণে অনেকটাই সাশ্রয়ী দামেই পেয়েছি এখন তো শুনতেছি প্রতিটা কেজির উপরে পঞ্চাশ ষাট টাকা করে বেড়ে গিয়েছে প্রত্যেকটা জিনিসের তো আমার আফা বলতেছে তুই লাভবান হয়েছিস তো আল্লাহ যাই করেন আমাদের ভালোর জন্যই করেন সেই জন্যই হয়তো আম্মা এবং আফার প্রচেষ্টায় আমি ওই দিন বাজারটা করে নিয়ে এসেছিলাম হয়তো অনেকে বলবেন ফেনি থেকে কেন করছেন করেছেন আসলে সেই দিন গাড়িও ছিল মানে নিয়ে আসতেও সুবিধা ছিল আর আফাও করতেছিল আফার সাথে আমিও করে নিয়েছি দুজনে মিলে এই কারণে আসলে করে নিয়েছিলাম তবুও সব কিছু গুছিয়ে নিয়েছি এখন এটা আমি ফেনি যাওয়ার দিন দেখিয়েছিলাম অনলাইন থেকে এই বটিটা নিয়েছি তো বটিটা আর খোলাও হয়নি দেখা হয়নি আজকে ভাবলাম যে না দেখি নিজেও দেখি এবং আপনাদেরকেও দেখাই তো অনেক বোনেরা আসলে আমাকে পরামর্শ দিয়েছেন বটি এরকম বটি পাওয়া যায় নেওয়ার জন্য তো আমিও আসলে নিব নিব আমার ছুরি দিয়ে কাটা হয়ে যায় অসুবিধা হয় না তারপরেও মাঝে মধ্যে মুরগি মাছ এগুলো আনলে একটু অসুবিধা হয়ে যায় সেজন্য ভাবলাম যে আর একটা কিনে নিই এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি আমি যদি মনে থাকে আর কি ইয়েটা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে নিতে পারবেন একটা অন্য ফেজ থেকে আর কি তো এটা ছয়শো পঞ্চাশ টাকা মেবি নিয়েছে আমার কাছ থেকে নাকি আর একটু বেশি হবে আমি মনে নেই তো এটার নাটগুলি এভাবে খুলে তারপরে এই যে বোটের যে অংশটা সেটা লাগাতে হবে তো আমি একটু দেখে নিচ্ছি ধারালো কি না আসলে আস অনলাইন থেকে নিয়েছি কেমন হবে না হবে তো না দেখতেছি যে ভালোই আছে অসুবিধা মনে হচ্ছে না তেমন একটা আমি একটু ঠিকঠাক করে লাগানোর চেষ্টা করতেছি তো এই প্রথমটা লাগানোর পরেই কিন্তু মানে লাগানোর পরে এটাকে হোল্ডিং করে রাখা যাবে আর যদি দুইটা নাড লাগিয়ে রাখা হয় তখন হোল্ডিং করা যায় না আর কি এরকম সিস্টেম তো আমি হোল্ডিং করে রাখবো তাহলে ভয় লাগবে না না হয় আসলে ভয় লাগে এরকম প্রতি দাঁড়িয়ে থাকলে আমার আগেরটাও কিন্তু আমার যেটা এখন আছে সেটাও কিন্তু এরকম হোল্ডিং করা আমি হোল্ডিং করে রেখে দিই তাহলে ভয় কম লাগে আর কি একটু মুক্ত থাকা যায় তো এটা আমি না লাগিয়ে এভাবে রেখে দিব আর যে কাটটা দেখা যাচ্ছে এবং একটা বড়ো নাট আছে যাদের কেবিনেট নেই নিচে বক্স নেই তারা এরকম নাটটা লাগিয়ে তারপরে মজবুত করে কুটাকাটি করতে পারবে আর কি তো আমি একটু একটা ফেস কুটে দেখাবো কেমন হয় তো এটা আসলে যে কাটটা নিচে দেওয়া আছে সেটা দিয়েও কিন্তু মানে ইয়ে হয় আর কি মনে হয় যে বটিটা পিছনের দিকে চলে যাবে বা উপর হয়ে উঠে যাবে এজন্য আমি নাটটা লাগিয়ে দিয়েছি যাতে আর পিছনের দিকে না যায় আর কি হ্যাঁ আটকে থাকে এর জন্য তো শুধু নাটটা লাগিয়েও দেখতেছি না অসুবিধা হচ্ছে না তেমন এভাবে একটু চাপ দিয়ে পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আর খুবই ধারালো আমি ফাতলা ফাতলা করে কেটে নিচ্ছি মনে হচ্ছে না খারাপ হয়নি বাজারটা করলাম যে অনলাইনে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ তো আমিও যেরকম চেষ্টা করি সবাইকে ভালো জিনিসটা দেওয়ার তো আমিও পেয়েছি ভালোটাই এটাই মনে মনে চিন্তা করতেছি তো ফ্যাস কুটা শেষ করে মানে ফেসটা আমি জাস্ট কুটে এভাবে দেখিয়েছি ওটা ধুয়ে রেখে দিয়েছি আর এখন আমি যে বইমগুলোতে জিনিসপত্র রেখেছি সেগুলি এখন জায়গায় জায়গায় রেখে দিচ্ছি এটা এই কেবিনেটটা হচ্ছে আমার গ্রোসারি কেবিনেট সব গ্রোসারির জিনিসপত্র আমি এখানে রাখি তো একটু উপরে জিনিস যেগুলো বেশি একটা প্রতিদিন লাগে না প্রতিদিন স্টকের জিনিসগুলো এখানে রেখে দিচ্ছি প্রতিদিনের জন্য যেগুলি সেগুলিতে আমি আবার নিত্য নিচে রাখি সেগুলি আলাদাভাবে রাখি এগুলো করে রেখে দিচ্ছি তো আমি একটা ফলি দিয়েই রেখে দিচ্ছি যাতে এই টিনগুলি অনেক সময় নিচে একটু দাগ দাগ পড়ে যায় তো ফলি দেওয়ার কারণে আর দাগ হবে হবে না সেই জন্য ওইভাবে রেখে দিচ্ছি আসলে আমি আমার সুবিধা মতোই রেখে দিচ্ছি আর কি তো বাজার গুছানোটা একটা বড়ো কাজ টুকটাক অনেক কিছু গুছিয়ে আবার পরিষ্কার করে রেখে দিতে হয় অনেক সময় একটু ময়লা টয়লা থাকলে বইম টইম সেগুলোও আমি ধুয়ে একবারে রেখে দিই আর এটা দুপুরে মাসকলাইয়ের ডাল রান্না করেছিলাম গত ব্লগে দেখেছেন আপনারা যারা আমার গতকালকের ব্লগ দেখেছেন তো মাসকলাইয়ের ডাল রান্নার পরে এটা ধুয়ে রেখেছি এখন এটা আবার প্যাকেটে ঢুকিয়ে রেখে দিচ্ছি এটা আমি প্রায় দুই বছর আড়াই বছর মতো হয়েছে নিয়েছিলাম এটা এখন আমার ফেজেও পাবেন আমি এখন আমি নিজেও সেল করি তো এটা যত্ন করে রেখে দিই যখন দরকার হয় তখনই আসলে ইউজ করি গত প্রায় এক সপ্তাহ আগে এই সুটকিগুলো এনেছিল আমার হাজব্যান্ড এ থেকে চট্টগ্রাম থেকে তো আসলে এগুলি গুছানো হয়নি আজকে যেহেতু গুছানোরই কাজ করছি এটা গুছিয়ে নিচ্ছি তো আমি ফলিটাতেই ঢুকিয়ে রাখবো তবে ফেফারটা ফেলে দিব এর জন্য পেপারটা খুলে রাখতেছি এটা হচ্ছে সুরি সুটকি হবে আর কি এই সুটকিগুলো খারাপ লাগে না ভালোই লাগে লটিয়া শুটকি এবং চুরি শুটকি দুইটাই মানে খাওয়া হয় তো আমি আগামী দিনের জন্য একটা বের করে রেখে দিয়ে আর বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব আমি শুটকি ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে অনেক দিন প্রায় তিন চার বছর মানে ডিপ ফ্রিজে থাকলেও কোনো অসুবিধা হয় না যেরকম টাটকা সেরকমই থাকে আর এগুলি এভাবে বাঁধা আসে শুটলি দিয়ে আর কি একটার সাথে একটা লেজও বাঁধা থাকে তা আমি একটা রেখে আর বাকিগুলো ইয়ে করে দিতেছি আর কি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তো একটু ভালো করে মুখটা বন্ধ করে নিচ্ছি যাতে গন্ধটা অন্যান্য মাছটা সে ঢুকে না যায় পলিটাকে এভাবে বেঁধে এখন আবার ডিপ ফ্রিজে রেখে দেবো যখন দরকার হবে এনে একটা টেনে বের করে নিব। এখন দুপুরের খাওয়ার পরে আসলে আমি বিকেলে একটু অনলাইনে কাজ করেছি এবং ভিডিও আপলোড দেওয়া সেগুলো করতে করতে একটু সময় গিয়েছে এই কারণে এই দোয়া করা হয়নি এই দোয়া ফাটলাগুলো এখন করে নিচ্ছি সিরিয়ামিক্সের এই ফাতিলগুলো আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে আমারও পছন্দের জিনিস তো এইগুলি আমার ব্যবহারের অনেকেই কিনতে চাচ্ছেন যারা কিনবেন আসলে অনলাইনে আপনারা আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট মানে অথবা আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে যোগাযোগ করলেও আমি দিতে পারবো এই জুটিটা হচ্ছে আরফেল থেকে নেওয়া অনেক বোনেরাই প্রশ্ন করেন এটা নিয়েছি অনেক আগে তো ওইটাতে আমি একটু আমার যেহেতু বেশি প্লেট বাটি হয় তা না অল্প স্বল্প হয় এটাতে আমি রেখে দিই আর নিচে এই দিয়ে দিই তার যাতে পানি জমে না থাকে আর থাকলেও সেটা টে থেকে আমি ফেলে দিই তো এগুলিতে দুপুরের যেই ইয়েগুলো ছিল তরকারি ছিল সেগুলো এখন অবসর হয়েছে অল্প অল্প খাওয়া আমাদের খাবারের পরে যেগুলি ছিল সেগুলি আমি বক্সে আবার ফ্রিজে রেখেছি আবার দরকার হলে যতটুকু দরকার হবে গরম করে খাবো এই জন্য আর অনেকে প্রশ্ন করেছেন এগুলো কি কাচের না সিরামিক্স কিসের এগুলি তো এগুলি হচ্ছে সিরামিকের আসলে অনেক ভারী আর প্রায় তিন কেজির মতো মানে আড়াই কেজি তিন কেজির মতো গরু রান্নার পরে ধরবে এরকম আর কি সামনে যেহেতু রমজান আসতেছে সার্ভিং হিসেবে আমরা যেহেতু হালিম খেতে পছন্দ করি হালিমের জন্য খুবই সুন্দর একটা সার্ভিং পাতিল পাতিল না হাড়ি আর কি অহিম করিম অশে প্রভু তাই তো দপাটলায় সব শেষ করে নিয়েছি করার পরে এখন একটু ইয়ে ইয়ের সামনে যে সিঙ্কের সামনে একটা গাছ দেখা যাচ্ছে সেটা এই যে ঝুলে পড়ে যাচ্ছে তো ভাবলাম যে এটা থেকে একটা আগা নিয়ে নিই তারপরে আর বাকিটা আবার ফেসিয়ে দিব। এটা আমি ফেসিয়ে রাখি কারণ এই ফাইপগুলো দেখতে একদম খারাপ লাগে সিঙ্কের সামনে তো এই জন্য আমি এই গাছটা দিয়ে দিই তাহলে আর এত বেশি একটা বোঝা যায় না তা আমি আগাটা নিয়ে নিয়েছি পাতাটা একটা ফেলে দিয়েছি তো এটা একটা বোতলে পানিতে লাগিয়ে দিব তো এটা আমার কাছে একটা ভিনেগারের বোতল ছিল একদম স্বচ্ছ সুন্দর তো এটাতে ভাবলাম যে এটাতে লাগিয়ে দিই তাহলে এটা যখন শিকড় বেরিয়ে যাবে তখন আমি টবে লাগিয়ে দিব আর কি তো ইদানিং আসলে গাছের যত্ন বেশি একটা নিতে পারতেছি না একটু ব্যস্ততাই যাচ্ছে তো মানি প্ল্যান্টগুলো সুন্দরই আছে আর কিছু কিছু ওই যে সাদা সাদা কি যেন হয় যে ওইটা হয়ে যাচ্ছে আমি ওইগুলো ঠিকঠাক করব ভাবতেছি একটা দুইটাতে একটু একটু দেখা যাচ্ছে তো ওইটাতে একটু সময় গাছে সময় দিব ইনশাল্লাহ তো এইটা এই জায়গাটাতে রেখেছি সিংকের পাশে একটা বক্সের উপরে আর কি আমার দুধ চিনি থাকে সেই বক্সের উপরে তো আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখন বাইরে অনেক মানুষ আজকে এত মানুষ আসলে আমি দেখতেছি মনে হচ্ছে মেলা হচ্ছে তো এখানে আমি দুই টেবিল দেড় টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আজকে একটু গুড়ের চানার মিষ্টি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি যেভাবে সহজভাবে করি কম সময়ে সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আপনাদের ভালো লাগবে কিনা জানি না এখানে আমি ওয়ান ফোর্থ কাফের মতো গুড় দিয়ে দিয়েছি আর দিয়েছি দুইটা এলাস ঘিটা একটু মেল্ট হওয়ার পরে গুড়গুলো দিয়েছি গুড়গুলো মেল্ট হওয়ার পরে এই যে যে ছানাটা আমি করে রেখেছি এক কেজি দুধ দিয়ে আমি একটু ছানা করে রেখেছি ছানার ফানিটা ফেলে দিয়ে ছানাটাই রেখেছি তাহলে খুব সহজে কম টাইমে হয়ে যায় অনেক সময় আমরা দুধকে ঘন করে 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 তারপরে ছানা মানে এই গুড়ের মিষ্টি করি গুড়ের ছানার মিষ্টি করি সেটা অনেক টাইম লেগে যায় সেটা আমি একবার আগে অনেক বছর আগে আর কি একবার করেছি অনেক টাইম লেগেছে সেই থেকে আমি বললাম যে না আমার কাছে এইভাবেই সহজ ছানা করে এভাবে করে নিব তাহলে অসুবিধা হবে না তো আমি এভাবে করি আমার কাছে খুব সহজ লাগে আর দুই তিনটা জিনিস দিয়ে খুব সহজে ছানার এই মিষ্টিটা হয়ে যায় আমার কাছে খুব ভালো লাগে আর খেতেও অনেক মজা হয় আর এটা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করা যায় আমাদের যেহেতু একটু গুড় আছে এর জন্য গুড় দিয়ে করছি আর গুড় দিয়ে করলে আমার কাছে বেশি মজা লাগে গুড়ের সানার মিষ্টিটা আর কি আপনাদের সানার মিষ্টি কোনটা চিনি মিষ্টিটা না গুড়েরটা পছন্দ কমেন্ট করে জানাবেন আমার আমার খুব পছন্দ হচ্ছে গুড়েরটা তো এইখানে হচ্ছে এখন দেওয়ার পরে নেড়ে ছেড়ে শুধু এগুলিকে শুকিয়ে নেওয়া এই কাজটুকুই আর কোনো কাজ নেই আর এই মিষ্টিটাতে ঘিটা দিলেই বেশি মজা হয় কোনো তেল বা বাটার দিয়ে হবে না আমার মনে হয় আর কি তেল দিলেও মানে গ্রান আসবে না ঘিয়ের যে একটা স্মেল সেটা এখন যে ঘরে পুরো ঘরেই ছড়িয়ে আছে সেটা আসলে বলা আর অপেক্ষা রাখে না সারা ঘরে এখন গুড় এবং মানে খেজুরের গুড়ের এবং ঘিয়ের যে গ্রান বের হচ্ছে সেটা যে কি সুন্দর আসলে বলে বোঝাতে পারবো না আমার ছেলেরা এসে এসে বলতেছে আম্মু কী করতেছেন আম্মু কী করতেছেন তো আমি বলতেছি গুড়ের মিষ্টি করতেছি তো এইভাবে এরকম করে নেড়ে ছেড়ে শুকিয়ে নিলেই হয়ে যায় একদম ভালো করে শুকাতে হবে একটু যখন নাটবেন তখন বুঝতে পারবেন যে একটু তারের মতো একটা ইয়ে হচ্ছে সেই সময় বুঝবেন যে হয়ে যায় আর এরকম লাল লাল হয়ে গেলে বেশি ভালো হয় খেতে ভালো লাগে জমে যায় আর কি না হয় নরম নরম হয়ে যাবে উঠাতে পারবেন না নরম হয়ে যাবে ভাজাটা একটু ভালোভাবে ভেজে নিলে এই মিষ্টিটা খেতে খুবই মজা লাগে মানে একদম চিপিয়ে চিপিয়ে খাওয়া টেস্টটাই অন্যরকম তা আমি একটু গরম গরমই এভাবে সেট করে নিচ্ছি না হয় শক্ত হয়ে গেলে আর সেট ভালো হবে না তা আমি এভাবে এক কেজি দুধ দিয়ে এই তো এইটুকু করে নিয়েছি আর আমার ছেলেরা তো করে নেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওরা বাপ ছেলেরা মনে হয় পাঁচ মিনিটটা লাগে না শেষ করে ফেলছে এখন এই যে দেখতে পাচ্ছেন সোরের মতো মূর্তাকে এসে বারবার খালি এটাকে ধরতেছে ধরতে থাচ্ছে আমি বলতেছি একটু ঠান্ডা হোক না তো না নেই এখন খেয়ে ফেলতেছে তা আমি ওকে এটা যেহেতু আমি বললাম যে আমি একটা ফ্রিজে নিই একটু ভিডিওতে দেখাই তারপর তুমি খাইও না ও বললো যে না আমি খাবো তো ওকে ওটা দিয়ে দিয়েছে হাত দিয়ে উঠিয়ে ও নিয়ে চলে এসেছে হাত দিয়ে খাচ্ছে আর আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু বলবেন না আর শেষ পর্যন্ত কে কে দেখেছেন সেটাও বলবেন তাহলে আমি বুঝবো কারা কারা দেখেছেন গতকালকে অনেকেই দেখেছেন শেষ পর্যন্ত কমেন্ট করেছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া আর আমিও এখানেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম